আচ্ছা, একটা কথা প্রকাশ্যে না বললে অনেকেই ভুলটা করবেন, এই জন্য প্রকাশ্যেই বলি, নাহলে আয়োজকদেরকে কানে কানে বললেই হইতো। পোস্টারের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে বিসমিল্লাহ লিখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, এগুলো না লিখলেই ভালো, কি আসে যায়। কারণ এই পোস্টারটা রাস্তাঘাটে পড়ে থাকে, হ্যান্ডবিলটা রাস্তাঘাটে পড়ে থাকে, কার পায়ের নিচে আল্লাহর বিসমিল্লাহ পড়ে যাবে কে জানে। এর জন্য দায়ীকে বলেন, আমরাই তো দায়ী। তো এই জন্যে আবেগ দিয়ে তো আর দিন চলবে না ভাই। বিসমিল্লাহ আপনার পড়ার জিনিস, কলবে রাখার জিনিস, যে কোনো কাজ করার সময় বলার জিনিস, এইটা এই হ্যান্ডবিলের মধ্যে তো লেখার জিনিস না। এটা দাম আছে না, আমার মতো আল্লাহর বান্দার দাম নাই। রাস্তাঘাটে পড়ে থাকলে কি আসে যায়, মানুষের পায়ের তলে বললে কি আসে যায়, কিন্তু আল্লাহর একটা দুইটা না, তিন তিনটা নাম এই বিসমিল্লার মধ্যে। কিভাবে আমরা অপমান করি এটা, এটা খেয়াল রাখবো আমরা সবাই, যে কেউ আমরা যেখানে সেখানে বিসমিল্লাহ লিখবো না, যেটা আমি নিরাপদ জায়গায় রাখতে পারবো না, যেটাকে আমি হেফাজত করতে পারবো না আমার বাইরে, এটা ওইটার মধ্যে আমি এমন কিছু লিখবো না যেই লিখলে দিন, শরিয়া, আল্লাহ, আল্লাহ রসুল এগুলোর বেইজ্জতি হয়, এমন কোনো জায়গায় কিছু লিখবো না। আল্লাহ আমাদেরকে সহি বুঝতেন, ভুল বুঝেন না, যে ভিতরটা আমাদেরকে গোপনে কইলে তো হইতো না, গোপনে বললে অনেকেই তো মাহফিলের আয়োজন করেন, সবার জানা হবে না। আমারে গত এই জুমার মধ্যে একজন আইনা দেখাই, কি একটা স্টিকার লাগায়, ওটার মধ্যে বিসমিল্লাহ লেখা, ওই লোকটা শুধু ওই বিসমিল্লার অংশটা কাইটা আইনা আমার এমন ধরে দেখায়। তা আমি বুঝছি, তা আমি বললাম কি করব, বলে হুজুর বলেন, এগুলো আমি বলতেই আছি, আপনার দেখাই। এটা খুব জরুরি বিষয়, আমরা হ্যান্ডবিলে, পোস্টারে, কার্ডে, ভিজিটিং কার্ডের মধ্যে বিসমিল্লাহ লেখি, আরে ভাই আপনার কার্ড মানি ব্যাগ দিয়ে নিয়ে রাখে কই, প্যান্টের পিছনের পকেটে রাখে না মানি ব্যাগটা, না সামনের পকেটে রাখেন মানি ব্যাগ, কই রাখে, তা আল্লাহর নামটা কই গেল, নাউজুবিল্লাহ, একটু চিন্তা করেন না এগুলা। হ্যাঁ, আল্লাহকে আপনি যত ইজ্জত দিবেন আল্লাহ আপনার ইজ্জত তত বাড়াবে, দিনকে আপনি যত কদর করবেন আল্লাহও মানুষের কাছে আপনার কদর তত বাড়াবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝতেন, সময়কে সামনে রেখে আপনাদের সামনে আমি একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরা হামিম আস-সিজদা। আজকের আলোচনার ধরন একটু শোনায় দিই, তাইলে আগের থেকে মন ওইভাবে প্রস্তুত থাকবে। আমাকে পুরান যারা আছেন চিনেন, অনেকদিন ধরে আসেন আপনাদের এই গোপালদি এলাকায়, আসি না মানে আপনারা আনেন না, এখানে আসেন না, রাগ নাই, গোপালদি আসলে ভালো খাওয়া যায়, এটা আমি জানি, নদীর তাজা মাছ খাওয়ান আপনারা। তো আমার বয়ানের ধারা দুই রকম, শুরু থেকে ওইভাবেই করে আসছি, কখনো ওয়াজ করি, কখনো ওয়াজ কস করি, বলেন তো, কখনো ওয়াজ, কখনো ওয়াজ, অক্ষর খালি একটা পাল্টাই, বলেন কখনো ওয়াজ। আজকে দুইটা মিলাইতে চাই, ওয়াজ হবে ওয়াশ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর ভয় পাই না, আপনাদেরকে আবার বাইন্দা দিব না যে হুজুরে এমন ওয়াজ করে গেছে আমি বাড়ি ঘর থাকতারি না, আমি পাগলামি করি না, আলহামদুলিল্লাহ ব্যালেন্স রেখেই বলি, চিল্লাই ব্যালেন্স রেখেই চিল্লাই। তো যা আয়াত পড়েছি ওই আয়াত ঢুকার আগে আগে কিছু ভূমিকা হিসাবে বুঝে নেন, মারোনা এদিকে চলে আসেন না, মারোনা এদিকে চলে আসেন, আইসা পড়েন না, একটু কষ্ট করে আমাদের স্টেজের রৌনকটা একটু বাড়ুক, আস্তে আস্তে এদিকে চলে আসলে ভালো হয়, আপনারা নিচে থাকলে তো আমাদের লজ্জা লাগে, আর সামনে থাকলে তো আরো ভয়ও লাগে, চেহারা দেখলে আলেম, চেহারা দেখলে ভয় লাগে না, আপনাকে তো লাগে না, আপনারা আলেমের সামনে হতুয়া দিয়ে লাগে, আমাকে তো আলেমের সামনে কথা বলতে ভয় লাগে, কলিজা শুকায় যায়, তো এই জন্য ডরে মরে বলি কি ভাই আমি ছাত্র, আমি ছাত্র, আমি শিক্ষক না ওস্তাদ না, ছাত্রের ভুল হয় আমারও ভুল হয়, তো সমস্যা কি, বল ধরাই দিবেন শেষ, পণ্ডিত ছাড়তে গেলেই জানে না, ছোট থাকিয়া কোনো সমস্যা নাই, ভুল করলে ছোট মানুষ ভুল হয়েছে, আমি ছাত্র মানুষ ভুল হয়েছে কি অসুবিধা, ধরাই দেন, ঠিক আছে না। আর একটা সুবিধাও আছে, খামাকা দান্দায় ঘুরি ছাত্রদের জন্য, যারা দিনের ছাত্র তালিবুল ইলম তাদের জন্য সমস্ত মাখলুক দোয়া করে, আমি ওস্তাদ সাইজা ওই দোয়ার থেকে বঞ্চিত হবো নাকি, আজ এরা কাম নাই, আমি ছাত্র মানুষ এটাই ভালো,
তো ওই আয়াতটা বোঝার আগে ভূমিকা হিসাবে কিছু কথা বুঝে এখানে আমরা যারা আছি, এমন কোন বাবা আছেন যে তার সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকাইয়া দরজা জানলা বন্ধ করে একটা বিষাক্ত সাপ ভেতরে ছেড়ে দিবেন, এমন কোন বাবা আছেন? কোন সুস্থ বাবার পক্ষে এটা সম্ভব? একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহু বহু গুণ বেশি ভালোবাসে। তো বাবার পক্ষে যদি সন্তানকে বন্ধ করে আটকাইয়া বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয়, তো আল্লাহ তাআলার পক্ষে কি করে এটা সম্ভব হলো যে আমাদেরকে এই বন্ধ দুনিয়ার মধ্যে আটকাইয়া বিষাক্ত শয়তানকে ছেড়ে দিলেন? প্রশ্নটা বুঝে আসছে? লাগেনি প্রশ্ন? যে আল্লাহ যদি আমাদেরকে মায়াই করেন তো শয়তানরে ছাড়লেন কেন? কত বিপদে পড়ে গেলাম আমরা। তা এর তো অনেক জবাব মুহাক্কিক ওলামায়ে কেরাম দিয়েছে, আমি আপনাদেরকে দুইটা জবাব শোনাই, যেহেতু জবাবই মাকসাদ না সামনের কথা মাকসাদ, এই জন্য সংক্ষেপ করতে। ছোটবেলায় আমরা যখন মাদ্রাসায় পড়ি একেবারে ছোট, তো মাঝে মধ্যে মাদ্রাসার পাশে একটা মাঠ ছিল, খেলতে যেতাম, খেলার ঢাকার পোলাপান, খেলার একটা নেশা। তো মাঝে মধ্যে মাদ্রাসার অফিসে বিচার আসতো, খেলতে গেছে কিছু পোলাপান, লিস্ট কষ্ট কর, তা আসামিজ কাঠগড়ায় কে কে হাসান জামিল, দশটা যারা শিক্ষক তারা বুঝবে, ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে না, ওটা মার তো খারাপ খারাপ পড়া পারে। তো আলহামদুলিল্লাহ আমি তো আমার ক্লাসে বরাবর এক নম্বর হইতাম, ওস্তাদরা খুব মায়া করতো, খুব ব্রিলিয়ান্ট ছিলাম ছোটবেলায়, এখন তো নষ্ট হয়ে গেছে, ওই সময় তো খুব মাথা খুব সাফ ছিল, যা পড়তাম মনে থাকতো, পড়াশোনাইতাম খুব ইজি ভাবে। তো ওস্তাদরা খুব মায়া করতেন। তো মাঝে মধ্যে যখন আসামির কাঠগড়ায় আর ওস্তাদদের ওই মায়ার দুর্বলতা আমরাও বুঝতাম, এই সুযোগটা নিতাম মাঝে মাঝে, তো ওস্তাদরা যখন ধরতেন, খুব চেত মান ভাব দেখে গর্জন বেশি, বর্ষণ নাই, মারবো না বুঝি, তো কি করতাম, যেটা ক্লাসের সবচাইতে খারাপ দুষ্ট সব সময় বিটা খায়, তো ভাবতাম তুই তো বিটা এমনও খাবি অন্য খাবি, বাঁচার কোনো রাস্তা নাই। তো যে আমাদেরকে ধরতো আস্তে করে ওটার উপরে চাপাই দেয়, তো ওস্তাদরাও যেমন চাইতেন এমন একটা কিছু যে রাস্তা বাইর করে দেবো, জায়গা সুযোগটা কাজে লাগে, তো ধরতো রাজ্যও খারাপ আবার ভালো করে খারাপ করস, ওটা তো এমনি খাইতো বিডা, আসলে পড়া পারে না, এমনি তো চেয়ে আল্লাহ শয়তান দুনিয়ায় কেন পাঠাইছে? হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, এই বান্দা তুই এই গুনাহ কেন করলি, তো আল্লাহ শয়তানকে পাঠায় একটা রাস্তা বের করে দিয়েছেন, কয় সব শয়তানের উপরে চাপায় দিয়ে আল্লাহ অকরাইছে অকরাইছে, যদি শয়তান না থাকতো সমস্ত গুনার দায়ভার নিজের কাঁধে পড়তো, আল্লাহ কয় এখন তুই শয়তানের উপর চাপায় দে একটা সুযোগ তোরে আমি দিয়ে দিলাম, যা। এটা একটা কারণ, এমন অনেক অসংখ্য কারণ বর্ণনা বলেছে। আরেকটা কারণ শুনুন, যেটা আমাদের আলোচনা এগিয়ে নেওয়ার জন্য লাগবে, সেটা হচ্ছে বিশ্বকাপ চিনছে, বিশ্বকাপ দুনিয়ার দিক থেকে সবচাইতে সম্মানিত কাপ, খেলার দিক থেকে ওই বিশ্বকাপ কে খেলে, গোপাল দি একাদশ, হ্যাঁ নাকি রামচন্দ্র দি যুব সংঘ, কারা খেলে? দুনিয়ার সেরা দল খেলে, তাই না? কেন? পুরস্কার যত বড়, ওই পুরস্কার অর্জনের জন্য যারা চেষ্টা করে তারাও বড় পার্টি হওয়া লাগে, ছোট পার্টি ওইটার জন্য কাম করতে পারে না। বিশ্বকাপে আমি আর আপনি চাইলেই খেলতে পারবো, খেলা দেখার চান্সও দিব না, আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের মতো বিশাল নিয়ামত রাখছেন, আমাদেরকে দিবেন, কিন্তু বান্দা তুমি যে ওই বিশাল নিয়ামত অর্জন করবা, পুরস্কার অর্জন করবা, ও বান্দা তার জন্য তোমাকে সবচাইতে বড় শত্রুরে হারাই আসতে হতো, প্রতিপক্ষ শক্তিশালী না হলে
কাকে পরাজিত করার জন্য তুমি এই জান্নাতের মতো এত বড় পুরস্কার গ্রহণ করবা? তো সবচাইতে শক্তিশালী প্রতিপক্ষ কে জান্নাতে? শয়তান। বলেন কে? কাজী ওই পুরস্কার গ্রহণ করতে হইলে আল্লাহ কয় যাও দুনিয়ায় যাইয়া সবচাইতে শক্তিশালী প্রতিপক্ষ শয়তানকে হারাইয়া তারপর তুমি তোমার পুরস্কার গ্রহণ করো। কাল্লা তারপরেও এমনি তো দিয়া দিতে পারতেন না, এমনি তো দিয়ে দিতে পারতেন। তো আল্লাহ বলেন এমনি দেওয়ার তো সিস্টেম নাই, তবে তুই ডরাইস না বান্দা, তুই ভয় পাইস না। কেন? আমি তোর সাথে শয়তান পাঠাইছি ঠিক, কিন্তু তোর একা ছাইড়া দিই নাই, আমি আছি তোর সাথে। শয়তান একদিকে, তুই একদিকে, শয়তানের সাথে কেউ নাই, আমি তোর সাথে আছি। তুই আমার হাত ধরে রাখ, কুদরতের হাত, তুই আমার ধরে রাখ, বিপদে পড়লে আমার ডাক দিবি। আমি শয়তানকে আগে জানায় রাখছি, ওই শয়তান আমার কোন বান্দা যদি খালি আমার ডাক দেয় ওর সাথে তোর কোনো কথা নাই। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যে বান্দা আমাকে ডাক দেবে ওটা আমার বান্দা, ওই বান্দার উপর শয়তান তোর কোনো কর্তৃত্ব চলবে না, এটা আমার বান্দা। মুহতারাম হাজরিন, শয়তান আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, কিন্তু আল্লাহ শয়তান কেন্দ্রিক আমাদের উপর একটা দুইটা না তিনটা দয়া করেছে। কয়টা বলেন? কথা বলেন, কয়টা? এই তিনটা দয়া নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দয়া কয়টা? এক নম্বর দয়া হচ্ছে, ধরেন দুই দেশের যুদ্ধ, এখন প্রতিপক্ষ দলের ঘাঁটির মধ্যে আপনি আপনার গুপ্তচর ঢুকাইয়া দিয়েছেন, গুপ্তচর ঢুকাইয়া দিয়েছেন, যে তার সমস্ত তথ্য পরিকল্পনা তুমি চুরি করে নিয়ে আসো। তো গুপ্তচর যায় তার বোম কই রাখছে, গোলা বারুদ কই রাখছে, কি কি প্ল্যান, কোন দিক দিয়ে হামলা করবে, এই সব তথ্য ইন্না আপনারে দিয়ে দিয়েছে। আপনি কি করছেন? ঠিক ওই গোলা বারুদ যেখানে আছে ওখানে একটা বোম মেরা দিয়েছেন, সব হইলে একদিনই শেষ। বলেন ওই প্রতিপক্ষ আর আপনারই মোকাবেলা করতে আসবে? হ্যাঁ, এই জায়গায় আল্লাহ একটা দয়া করেছেন, শয়তান পাঠাইছেন ঠিক, কিন্তু শয়তানের সমস্ত গোমর, তার কর্মপদ্ধতি, তার চক্রান্তের ধরন প্রক্রিয়া সব আল্লাহ আমাদের সামনে ক্লিয়ার পরিষ্কার করে দিয়েছেন, যে বান্দা এই এই লাইনে কিন্তু শয়তান তোরে ধোকা দিবে, আল্লাহ সব গোমর ফাঁস করে দিয়া আমাদের উপর একটা দয়া করেছেন। দয়া মোট কয়টা? দুই নম্বর দয়া মালিকের, যা আমি তো শয়তানের সব গোমর ফাঁস করে দিলাম, এখন মোকাবেলা করার জন্য তো তোমার অস্ত্র লাগবে, অস্ত্র। তা আল্লাহ বলেন বান্দাই না ধর অস্ত্র, এই অস্ত্র দিয়া দিলাম, এই অস্ত্র দিয়া তুই অরে মার, দেখবি খালি দৌড়াবে দৌড়াবে, পালাতে থাকবি, পিছনের দিকে তাকাবে। দুই নম্বর দয়া। তিন নম্বর দয়া আল্লাহ করেছেন বান্দা, যদি না শয়তান তোর উপর হামলা করে বসে, তুই অস্ত্র ব্যবহার করার আগেই শয়তান হামলা করে বসছে, তা আল্লাহ বলেন বান্দা তুই হতাশ হইস না, ভয় পাইস না, নিরাশ হইস না, আমি আছি না আল্লাহ, আমি তোকে একটা স্পেশাল ওষুধ দিয়ে দিলাম, ওই ওষুধটা ব্যবহার করবি তো সাথে সাথে শয়তানের সমস্ত বিষ তোর শরীর থেকে নামে যাবে।